দেশের নারী ফুটবলে নতুন ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াই সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মেয়েদের এমন সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এই এক স্কুল থেকে প্রায় দশজন খেলোয়াড় খেলেছেন জাতীয় নারী ফুটবল দলের বয়সভিত্তিক বিভিন্ন দলে। গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতি বছরই নতুন করে অনেকেই যুক্ত হচ্ছেন জাতীয় নারী ফুটবল দলের বয়সভিত্তিক বিভিন্ন দলে। যেন নারী ফুটবলার তৈরির আস্ত কারখানা এই বিদ্যালয়। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, একটা গ্রাম থেকে, একটা স্কুল থেকে বছরের পর বছর এত নারী ফুটবলার উঠে আসছে কিভাবে? স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মূলত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস রঞ্জন দেবজ্যোতি ও সহকারী শিক্ষক শহীদুল ইসলামের উদ্যোগে এলাকায় মেয়েদের ফুটবল খেলা ও অনুশীলন শুরু হয়। কয়েক বছর ধরে সকাল বিকেল দুই বেলা বিদ্যালয়ের মেয়েদের ফুটবল অনুশীলন করান এই দুই শিক্ষক। তাতে সফলতাও এসেছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এখনও পর্যন্ত এই বিদ্যালয় থেকে ১৪ জন মেয়ে বিকেএসপিতে সুযোগ পেয়েছে। তার মধ্যে ৮ জন সহ ১০টি মেয়ে বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন। বেশ কয়েকজন প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কারও গ্রহণ করেছেন। সাফ গেমসে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের দুই ফুটবলার ইতিরানী ও সাথী বিশ্বাস, দুইজনই গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস রঞ্জন দেবজ্যোতি বলেন, আমি এবং আমার সহকারী শিক্ষক শহীদুল ইসলাম চেষ্টা করেও হয়তো হতো না যদি কোনো অভিভাবক ও গ্রামবাসীর সদিচ্ছা না থাকতো, উৎসাহ অনুপ্রেরণা না থাকতো, তাহলে এটা সম্ভব ছিল না। আমাদের গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন ছাত্রী ইতিরানী এবং সাথী বিশ্বাস, এবং বিকেএসপিতে আমাদের মোট ছাত্রী আছে ১৪ জন, সেখানে ৮ জন ন্যাশনাল টিমে আছে এবং ২ জন সরাসরি ন্যাশনাল টিমে ছাত্রী আছে। অর্থাৎ আমাদের ন্যাশনাল টিমে বিভিন্ন বয়সের খেলোয়াড় আছে মোট ১০জন। এই ১০জন থেকে ২জন সাব বিজয়িনী, এটা কি এমনিতে সম্ভব হয়েছে? আমি এবং আমার সহকারী স্যার মোহাম্মদ শহীদুল ইসলাম চেষ্টা করলে হয়তো হতো না যদি অভিভাবক এবং গ্রামবাসীদের সদিচ্ছা না থাকতো, তাদের আগ্রহ না থাকতো, তাদের উৎসাহ অনুপ্রেরণা না থাকতো, তাহলে এটা আসলে তো আসলে এলাকার যারা অভিভাবক, এই খেলোয়াড়ের অভিভাবক, তারা আমি এগুলো দৃষ্টি বলেই আজকে এটা সম্ভব হয়েছে। এই নারী ফুটবল টিম সাব চ্যাম্পিয়ন জয় করে মানুষে আমরা অত্যন্ত খুশি। এর ভিতরে আমাদের মাগুরা জেলার আমাদের এই গোয়ালদাহ স্কুলের দুজন মেয়ে ইতি এবং সাথী, তারা আজ ফিরে আসছে দেশে, বাড়িতে ফিরে আসছে, তাদেরকে আমরা খুঁজতে বরণ করছি। এলাকাবাসী অত্যন্ত খুশি হয়েছে। আর সেই খুশির খবর আমাদের মাগুরা জেলা সারা দেশে ছড়িয়ে পড়ছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এখানে ছোট মাঠ, এই মাঠে এত প্লেয়ার জায়গা দিতে পারে না। হ্যাঁ, ছোট মাঠ, একটা বল মারলে বিরল হয়। তা আমাদের যদি এখানে এই মাঠের একটা সম্প্রসার করে দেওয়া হয়, তাহলে পরে আমরা এই মেয়েগুলোকে আমরা ধরে রাখতে পারবো। ইতি ও সাথী জানান, প্রভাস রঞ্জন দেবজ্যোতি ও শহীদুল স্যারের হাত ধরেই এত অবস্থানে আসা। পুরো কৃতিত্ব স্যারদের। আমরা খুবই খুশি, এলাকাবাসী আমাদের ভালোবেসে বরণ করে নিচ্ছে। গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুল থেকে আমরা খেলাধুলা শুরু করছি, আমার প্রাইমারি স্কুল থেকে এইখানে আমরা খেলাধুলা এত পর্যন্ত বড় হয়েছে। এটা সব আমাদের কৃতিত্ব, আমাদের প্রধান শিক্ষক প্রভাস রঞ্জন দেবজ্যোতি এবং সহকারী শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম। আমরা কখনো ভাবতে পারি না যে আমরা বাইরের দেশে যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবো, এটা আমাদের কল্পনা হয়েছিল না। আমরা ভাবছি আমরা জীবনে একটা ভালো কিছু করবো, কিন্তু ভাবি নাই যে বিদেশের মাটিতে যে আমরা ফুটবল পরিবেশন করবো। সবই আমাদের এই দুই স্যারের জন্য, তারা আমাদেরকে সবসময় মানে গার্ড করেছে। আর আজকে আমরা বাংলাদেশ জাতীয় দলের একজন প্লেয়ার হতে পেরেছি, এবং মানে বাংলাদেশ জাতীয় টিমের প্লেয়ার হওয়াটাই শুধু সৌভাগ্য নয়, সৌভাগ্যটা আমাদের এই ইতিহাস যেটা আমাদের মানে আমরা সে করেছি মানে সিনিয়র চ্যাম্পিয়ন হয়ে, তো ইতিহাসে সাক্ষী হতে পেরেছি, এটাই আমরাও খুব খুশি। আমাদের এলাকার লোক, সর্বোপরি আমাদের দেশের লোক খুব খুশি, এবং তারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বরণ করে নিচ্ছে। শুরু থেকে আসার পর থেকে এখন পর্যন্ত তারা আমাদেরকে মানে তাদের সর্বোচ্চ দিয়ে মানে ভালোবাসছে এবং আমাদেরকে বরণ করে নিচ্ছে। জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম বলেন, সাফ বিজয়ী এটা নারী দলের সাফল্য, ইতি ও সাথী মাগুরার মেয়ে, এটা মাগুরার সাফল্য। ইতি ও সাথীকে ১,০০,০০০ টাকা করে পুরস্কার দেওয়ার কথা জানান, এ মাসের মধ্যে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান তিনি। এটি মাগুরার সাফল্য, শ্রীপুরের সাফল্য, মাগুরার সাফল্য, মেয়েদের সাফল্য, এটাকে আমরা সমস্ত জেলায় রেপ্লিকেট করতে চাই। আমরা খুশি না, অত্যধিক খুশি, রেপ্লিকেট করতে চাই। আমরা জেলা থেকে একটি সংবর্ধনার আয়োজন করব, এই মাসের ১০-১২ তারিখের মধ্যে আশা করছি করব। সেটি সমন্বিত হবে আমাদের জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল ফেডারেশন, জেলা প্রশাসন এবং স্থানীয় যে কর্তৃপক্ষ যেগুলো আছে পৌরসভা, সবাই মিলে আমরা স্টেডিয়ামে
আশা করছি যে এটা আয়োজন করব এবং জেলা প্রশাসনের জেলা প্রশাসকের যে স্বেচ্ছাধীন তহবিল যেটা আছে এই সব কাজে প্রমোট করার জন্য তাদেরকে 2 লাখ টাকার চেক দুজনকে দেওয়া হবে। জীবনযুদ্ধে সেসব সংগ্রাম পেছনে ফেলে আজ ইতিহাসের পাতায় বাংলাদেশের মেয়েরা, যাদের উঠে আসার পেছনে আবার নেপথ্যে মাগুরার গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রভাষরঞ্জন দেবজ্যোতি ও শহীদুল স্যারের মতো মানুষরা। তাসিন জামান, বার্তা বাজার, মাগুরা।